আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে এসলাম। সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওটা কিন্তু একটা হেল্পফুল ভিডিও। আপনারা এখান থেকে কিন্তু প্রতি ডেলি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওটা অনেক আপনাদের জন্য অনেক রিসার্চ করে আমি গুগলে এবং বিভিন্ন রিসার্চ করছি, তারপরে আপনাদের জন্য আমি ভিডিওটা দিতেছি, ঠিক আছে? শুনুন, আজকের ভিডিওটা হচ্ছে, আমি কালকে কিন্তু সেদিন আমি গতদিন মানে 2 দিন হয়েছে আমার হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, মানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কাজ করতে হয়। আমি অল্প একটু কাজ দেখাইছিলাম, কারণ আমার ভিডিওটা লং হয়ে যায়, এই জন্য আমি দেখাচ্ছিলাম। এখন পার্ট 2 নিয়ে আসলাম আজকে। আপনারা মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে থাকেন, কারণ এবার কিন্তু এটা কিন্তু অনেক ভিডিওটা অনেক কিন্তু ভালো হইতেছে, কারণ এখানে কিন্তু আজকে এখান থেকে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন, প্রতি মাসে প্রায় 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? কারণ আমি কিন্তু সবসময় সত্য ইনফরমেশান দিয়ে থাকি আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে থাকবেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, কিন্তু যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর সবাই একটু বেল আইকনটি বাজিয়ে দিলে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দেন, লাইক দিয়া পাশে থাকবেন। আজকের মূল কাজে আমরা চলে যাই। এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু অহরহর কাজ আছে। আর আপনাদের কিন্তু গত এটা কিন্তু আপনাদের দেখাইছি যে ভিডিও মানে যে আপনাদের আর্নিংয়ের যে সাইটগুলো, ঠিক আছে, মানে যে আপনারা কীভাবে টাকাটা তুলবেন সেটা কিন্তু দেখাইছি। তারপর আবারও আমি লাস্টে দেখাই দেবো। আজকে আমরা একটা কাজ করব। কাজটা হয়েছে আপনার, এখানে দেখেন এখানে কিন্তু কাজ আছে কি কি, ফেসবুকের কাজ আছে, তারপরে সাবস্ক্রাইব, এখানে কিন্তু প্রায় 12,616টা কাজ দিছে, সেখানে প্রায় 14,000 মোট কাজ দিয়ে 14,537টা কিন্তু কাজ করছে, 12,616টা। এখন আমাদের মূল কাজটা হচ্ছে, আমাদের মূল কাজটা কী করতে হবে, আমাদের মূল কাজটা করতে হবে এখানে আপনার অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনার যখন এটা আসবে, ঠিক আছে, এখানে একটু হচ্ছে না কেন, এই দেখেন না, এই চলে আসে, ঠিক আছে, এখানে চলে আসে। এখন এইখানে আপনি এই যে নিয়মগুলো আপনি পড়বেন, ঠিক আছে, না পড়লে এখানে কাজ করবেন না, না পড়লে যদি কাজ করেন। আর আজকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা দেখাবো না। অ্যাকাউন্ট খোলা যদি ভিডিওটা দেখতেছেন, আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো থাকবে, ভিডিও লিঙ্ক, ওইটা ওখান থেকে আপনি ভিডিও দেখবেন, ঠিক আছে? এখন আমাদের মূল কাজ হয়েছে, আজকের কাজটা হয়েছে আপনাদের কাজটা কিন্তু ফুল আমি করে দেখাবো, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন। এখান থেকে কিন্তু আপনারা প্রতি ডেলি 500 থেকে 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। প্রতি মাসে আপনি এখান থেকে প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন নিশ্চিন্তে, যদি আপনারা মানে ধৈর্য ধরে কাজ করেন, ঠিক আছে? এই জন্য বলি, এখন আমাদের মূল কাজে চলে যায়। এখানে দেখেন এইখানে নিয়মটা আপনাদের দেখাবো, একটু মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওটা কিন্তু সেই রকমের দূরদূরান্ত অনেক সুন্দর একটা ভিডিও হবে, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন, ঠিক আছে? আজকের ভিডিওতে না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, সেই জন্য আপনাদের বলতেছি সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি আপনাদের কাজটা দেখাই দিই। এখানে লেখা আছে এখানে যে প্লিজ ফলো দ্য ফলোয়িং স্টেপ, মানে আপনার স্টেপগুলো করতে হবে। এখানে আপনার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনি এই লিঙ্কটা কপি করবেন। তারপর ওপেন দিস ভিডিও অ্যান্ড ওয়াচ ইজ ফর 2 মিনিট, মানে 2 মিনিট সাবস্ক্রাইব টু এ ইউটিউব চ্যানেল দ্য লাইক দিস ভিডিও অন ক্লিক কর। এখানে এখানে আপনার বলছে আপনি ভিডিওটা ওপেন করে 2 মিনিট ভিডিও দেখতে বলছে, ঠিক আছে? 2 মিনিটের প্রথমে একটা স্ক্রিনশট দেখুন, তারপরে আপনি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এগুলোই বলতেছে, ঠিক আছে? তারপর এখানে লাগবেন বি গিভ মি স্ক্রিনশট ওয়াচ 2 মিনিট, ঠিক আছে? আপনি গিভ মি স্ক্রিনশট মানে 2 মিনিটে স্ক্রিনশট দিতে হবে 2টা, ঠিক আছে? এখানে যদি আপনার দেওয়া আছে প্রথম দ্বিতীয়। এখন আমাদের কাজটা করার জন্য আমি এখানে ই করতে হবে, ঠিক আছে? এখানে ভিডিওটা জন্য এখন এটা চালাবো, এখন এটা কপি করবো, ঠিক আছে? কপি করার জন্য কপি করলাম, তারপর আমি ইউটিউবে যাবো, আমার ইউটিউব করি, ইউটিউবে যাবো, ইউটিউব, আমি ইউটিউবে চলে আসলাম। এইখানে
আপনি ওই যে লিঙ্কটা কপি করছেন লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর ভিডিও কারণ লিঙ্কটা ভুল আছে, ঠিক আছে? কারণ লিঙ্কটা একটু লিঙ্কটা ভুল দিছে, লিঙ্কটা আপনার এখানে অন্য একটা কাজ আপনাদের আবার দেখাইছে, একটু দেখে ক্লিক করি লিঙ্কটা। কাকুনের মধ্যে আমি আপনাদের সব কিছু দেবো। এখন এখানে ইনস্ট্যান্ট যে আপনার ইনস্ট্যান্ট যে এটা ইনস্টাগ্রামে যে ফলোটা, ঠিক আছে, এটা আপনি কীভাবে করবেন আমি এই কাজটা দেখাই দিই। এখানে আপনার এখানে ক্লিক করতে হবে, এখানে আমি ইউটিউবের সাবস্ক্রাইবার একটা কাজ দেখে আসেন আর কি, আর কাজগুলো নাই এখন। আমি এই যে টেলিগ্রামে যে আপনার কাজটা, ঠিক আছে, এখানে আপনার বলছে কি টেলিগ্রাম ওপেন নাকি, এখানে আমি ওই কাজটা আমি আপনাদের দেখাইতেছি একটু, মানে এটা একটু ভুলে চলছে চেষ্টা করছেন, এই জন্য সমস্যা হইতেছে। আমি সাবস্ক্রাইবের কাজটাই দেখাই, কারণ আপনারা ইউটিউবে কিন্তু এখান থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারবেন, মানে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটটা কিন্তু 23,000 মতো ওয়েবসাইট, ওয়েবসাইটে কিন্তু ভালো পেমেন্ট করে। পেমেন্টের আপনাদের গেটওয়েগুলো আমি সব দেখাই দেবো, সবাই মনোযোগ সহকারে ফুলগুলো দেখতে থাকেন। এখন আপনি এইখানে চাইবে ধরবেন, ঠিক আছে, এখানে চাইবে ধরার পর আপনি এখানে ইউটিউবে ক্লিক করবেন, এখানে ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাবে, ঠিক আছে? এখন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট, জিনিসটা খুবই ভালো একটা ফ্যান। তো এই ফ্যানটা যে মনে করো এই ফ্যানটা সে একটা বাতাস দেয়, অনুযায়ী আমি আপনাদের, কারণ আমি দেখাই দিয়ে গেলে কারণ আমার লেট হয়ে যাবে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের ভিডিওটা একটু মানে স্কিপ করে দিলাম, কারণ স্কিপ করে আমি প্রথমে টান দিব, আমি টান দিয়ে ধরুন আপনার ভিডিও দেখা হয়ে গেছে, আপনারা টাইমে দেখবেন না, তারপর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর একটা স্ক্রিনশট দেবেন, তারপর একটা কমেন্ট করবেন, ভালো আপনার মানে মন মতো একটা ভালো আমার লাগবে ভিডিওটা আমার অনেক ভালো লাগছে। তারপর এখানে একটা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন ইমোজি টিমোজি, ঠিক আছে? এখন আজকের আপনারা এইভাবে কাজ করবেন, ঠিক আছে? কারণ ভিডিও যদি ফুল না দেখেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখন এই যে আমি স্ক্রিনশটগুলো দিচ্ছি, এখন আবার আমি ব্যাকে ক্লিক করব,